সমস্যা হলো ওর যখন ঘুমায় তখন ওর চোখ মানে হাত দিয়ে চোখ দলাদলি করে, এটা আসলে কি অ্যালার্জি কিনা আর কি। আর একটা সমস্যা হলো ওর যখন ঠান্ডা লাগে শরীরে তখন ওর চোখ দিয়ে পানি পড়ে, কারণটা কি? দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি স্যার, এই প্রশ্নে যদি আমাদের দর্শককে কিছু পরামর্শ দিতেন। অ্যাকচুয়ালি এটা এক ধরনের অ্যালার্জি, তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন কান্নাকাটি করি তখন খেয়াল করে দেখবেন যে নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে পানি আসে, তার মানে চোখের পানিটা নাকে যায়। এখানে একটা চিকন নালী রয়েছে, ওই নালীটা যখন ব্লক থাকে তখন দেখা যায় যে চোখ দিয়ে পানি পড়ে, এটাকে ডেক্রোসিস্টাইটিস বলে। আপনারা যেটা করবেন, এটাকে একটু চোখের কোণাটা একটু ম্যাসেজ করবেন, সকালে দুপুরে রাতে হালকা করে ম্যাসেজ করবেন, চোখটাকে একটু পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার রাখবেন, তাহলে এটা আস্তে আস্তে চলে যাবে। এক দুই নম্বর হচ্ছে যে বাচ্চাদের একটা নেচার থাকে যে পর্দা নিয়ে টানাটানি করা, সোফায় লাফালাফি করা, বিছানা বালিশের উপরে লাফ দেওয়া, অথবা ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখবেন যে সামনে রয়েছে ডাস্ট অ্যালার্জি যেটাকে আমরা বলি, এইগুলিকে একটু সচেতন থাকবেন, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এরপরেও যদি দেখেন যে না, চোখে পানি পড়া বন্ধ হচ্ছে না, পাশাপাশি চোখটা পিষ্টাচ্ছে মানে সাদা সাদা ময়লা আসছে, তাহলে একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে নেবেন।